হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে খুব পুরনো একটা সিনেমা নিয়ে আমি কথা বলবো। পুরনো মানে 2006-07 সালের সিনেমা, সিনেমাটার নাম নিলেই বুঝতে পারবে। আমি কথা বলছি পাগল প্রেমী, হ্যাঁ, যেখানে ঋত্বিক ছিল, অর্পিতা ছিল এবং তার সাথে কে ছিল, তার সাথে ইয়াস দাশগুপ্তও ছিল। সত্যি আমি তখন যখন এই সিনেমাটা দেখেছিলাম তখন ইয়াসকে অত তো চিনতাম না, তারপরেও প্রচুর সিনেমা ইয়াসে রিলিজ করেছে, কিন্তু আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছিলো যে পাগল প্রেমী তো ইয়াস দাশগুপ্ত ছিল, তাই না? তো গল্পটা তো কম বেশি তোমরা সবাই জানো। 2004 সালে একটা তেলেগু মুভি, আল্লু অর্জুনের আরিয়া, সুকুমার ডিরেক্টর ছিল, সেই মুভি থেকে মানে ইন্সপায়ার হয়ে এই সিনেমাটা বানানো, অফিসিয়াল রিমেক বলতে পারো। তো এই সিনেমাটার ডিরেক্টর ছিল হর পট্টনায়ক, তিনি ওড়িয়াতেও পাগলা প্রেমী বলে এই সিনেমাটারই আর একটা ভার্সন বের করেছেন ওড়িয়াতে। সেখানে নতুন অবশ্য অ্যাক্টার ছিল, অ্যাক্ট্রেস সেম ছিল কিন্তু অ্যাক্টর্সরা আলাদা ছিল। তো এটা ঋত্বিকের বলতে পারো একটা কমার্শিয়াল সিনেমা। ঋত্বিককে তো আমরা জেনারেলি অফবিট সিনেমা করতে দেখি, কিন্তু এটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমা ছিল। এবং পাগল প্রেমীর যে গল্প, দুজন একটা মেয়েকে ভালোবাসে, ইয়াস দাশগুপ্তা এবং অর্পিতা একে অপরকে ভালোবাসে, কিন্তু ঋত্বিক এখানে পাগল প্রেমী, সে পাগলের মতো মেয়েটাকে ভালোবাসে, একতরফা ভালোবাসে, যেটা মেয়েটা প্রচুরবার তাকে রিজেক্ট করে, প্রচুর বাজে বাজে কথা বলে, কিন্তু ঋত্বিক তাকে পাগলের মতো ভালোবেসে যায়, তাকে সব ধরনের হেল্প করতে চায়। এবং ইয়াস দাশগুপ্তা, সে একজন পলিটিশিয়ানের ফ্যামিলি থেকে বিলং করে, প্রচুর টাকা পয়সা আছে এবং কলেজে সে দাপিয়ে বেড়ায় আর কি। তো তার সাথে অর্পিতার প্রেম ভালোবাসা হয় এবং মানে ঋত্বিক এতটাই পাগলের মতন ভালোবাসে যে সে নিজে হাতে তাদের দুজনকে এক করে দিতে চায়, মানে তাদের বিয়ে দিতে চায়। এবং ক্লাইম্যাক্সে গিয়ে খুব সুন্দর একটা পারফরমেন্স আমরা দেখতে পারি ঋত্বিকের থেকে, আমার দারুণ লেগেছে ক্লাইম্যাক্স পোর্শনটা। আর এই সিনেমাটা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো যে ক্লাইম্যাক্সে কী হয়। যারা যারা এখনও বাকি আছো পাগল প্রেমী দেখতে, তোমরা অবশ্যই পাগল প্রেমী সিনেমাটা দেখো। আমার তো সিনেমাটা সত্যি খুব ভালো লাগে। ফিল মাই লাভ বলে যে গানটা আছে, সেই গানটা অসাধারণ, এখনও যখন শুনি মানে সত্যি একটা আলাদা ফিলিং আছে মনের ভেতর, ঠিক আছে? এবং ঋত্বিক চক্রবর্তীকে সেভাবে আমরা কমার্শিয়াল সিনেমায় আর দেখতে পারি না, টুকটাক হয়তো একটা ক্যারেক্টার রোলে কমার্শিয়াল মুভিতে কখনো কখনো তিনি ঢুকে যান, কিন্তু অফবিট সিনেমাতে তো তিনি জাস্ট ফাটিয়ে দেন। তো আই থিঙ্ক কমার্শিয়াল সিনেমাতেও পাগল প্রেমীতে তিনি যে ধরনের রোল করেছেন সেই ধরনের রোল যদি তিনি আরও পেতেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার তো ভাবা হয় না, যেরকম চিরদিনই তুমি যে আমার যে ক্যারেক্টার ছিল রাহুল যেটা প্লে করেছিল, সেই ধরনের ক্যারেক্টারগুলোতে কিন্তু ঋত্বিককে খুব সুন্দর মানিয়ে যাবে। এখনও যদি চেষ্টা করা, এখনও কিন্তু ঋত্বিক পারবে কমার্শিয়াল সিনেমাতে মানে দাপিয়ে বেড়াতে, আমার তো এটা পার্সোনালি ফিল হয়। কিন্তু তাকে একটু হাটকে টাইপের রোল দিতে হবে, তথাকথিত সুদর্শন মানে হিরো যেরকম হয় সেরকম তাকে আমি বলবো না যে অনস্ক্রিনে তাকে সেরকম লাগবে যে গুন্ডাদেরকে মেরে ভাগিয়ে দিচ্ছে, নাচ গান করছে, সেগুলো তো হয়তো মানাবে না, কিন্তু অন্য ধরনের তো কমার্শিয়াল সিনেমা হয়, যেরকম চিরদিনই তুমি যে আমার, তাই না? বা এই পাগল প্রেমীটাকেই দেখে নাও। তো এই ধরনের সিনেমাতে কিন্তু ঋত্বিককে কাস্ট করা গেলে তিনি সত্যি মানে ফাটিয়ে দেবেন জাস্ট। তো তোমরা যারা যারা পাগল প্রেমী দেখেছো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো যে তোমাদের পাগল প্রেমী সিনেমাটা কেমন লেগেছিলো, প্রত্যেকের পারফরমেন্স, এবং তোমাদের কি মাথায় ছিল যে ইয়াস দাশগুপ্তও এই সিনেমাতে কাজ করেছে। তখন ইয়াসকে দেখে মানে চেনাই যায় না, এরকম একটা চেহারা ছিল তারা, একদম লিকলিকে একটা চেহারা, পুরো ক্লিন শেপড। এখন তো ইয়াস দাশগুপ্ত পুরো বাল্কি হয়ে গেছে, ভালো ফিজিক বানিয়ে নিয়েছে, কিন্তু সে সময় কিন্তু মানে চিজেল টাইপের একটা বডি ছিল, অতটা হেলদি বডি ছিল না। তো গতকাল রাতে অ্যাকচুয়ালি পাগল প্রেমী দেখছিলাম, হঠাৎ করে মাথায় খেলো আরে ইয়াস দাশগুপ্ত আছে তো এই সিনেমাতে, তারপরে গোটা সিনেমাটাই আরও একবার দেখলাম। দারুণ একটা সিনেমা, খুব এনজয় করার মতন একটা সিনেমা। যদি কেউ বাকি থেকে থাকো অবশ্যই অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল আছে সিনেমাটা, তোমরা অবশ্যই দেখো সিনেমাটা, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো এই ভিডিওতে এটুকুনি বলার ছিল, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখনও রিয়েল স্টোর ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের ছিল মজা হয়, আড্ডা হয়, এবার কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।